नमस्कार, आज के तुम्हारे एक नतून भिडियो नहीं खुबी दरकार लागे और जेटी तुम्हारे जमा करते सबमिट करते कलेजे प्रत्येक कलेजे तो हलो स्टूडेंट डिटेल्स ये एक एनएसडीसी स्टूडेंट डिटेल्स तो एनएसडीसी ते तुम्हारे नामगुली नथिभुक्त करा जरा जरा ऑनगोइंग ट्रेनिंग पढ़ो जरा पास आउट कर बैरिए गे सकल के लागे हाँ तो सबा के क्यों এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং তারপর সবশেষে সাবমিট করতে হবে কারণ এনএসডিসি তোমাদেরকে ট্র্যাকিং করবে যে কিভাবে তোমরা কোথায় আছো এবং বর্তমানে তোমরা কি করছো এবং তোমার কোয়ালিফিকেশন কি আছে সেই অনুযায়ী তোমাদেরকে যা যা ইনস্ট্রাকশন দেবে সেটা তোমাদেরকে করতে হবে তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলি পুরো ভিডিওটি ভালোভাবে দেখবে এবং কোথাও মিস করবে না কারণ শেষের দিকে যে পয়েন্টগুলি আছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে যেগুলি তোমরা কিন্তু ভুল করে থাকবে এবং এতে ভুল করা চলবে না কারণ ভুল যদি তুমি করো তাহলে কিন্তু ডাটাটা তোমাদের ভুল যাবে এনএসডিসিতে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই পরবর্তীকালে সমস্যা হবে তো প্রথমেই আছে আমাদের যে প্রথম পয়েন্টটা আছে সেই প্রথম পয়েন্টটা হলো স্যালুটেশন স্যালুটেশন তোমাদের কি আছে সেটা তোমাদেরকে করতে হবে যে যারা মিস্টার যারা পুরুষ আছো তারা মিস্টার করবে এবং যারা মিসেস মিসেস করবে তো যেটি যার মেল ফিমেল অনুযায়ী তোমরা কিন্তু করে থাকবে নেক্সট আছে আমাদের যে পয়েন্টটা সেটি হলো আমাদের ফুল নেম ইন ক্যাপিটাল তোমরা এখানে ক্যাপিটাল লেখা আছে তার জন্য তোমরা এখানে কিন্তু এটা ক্যাপিটালে নিজের নাম লিখবে এবং মাঝখানে একটা স্পেস দেবে এবং যদি মিডিল নেম থাকে তাও কিন্তু স্পেস দিয়ে লিখবে প্রথমে নিজের নাম লিখবে এবং তারপর স্পেস এবং তারপর নিজের লাস্ট নেম লিখবে তারপরের পয়েন্ট আছে ট্রেড নিজের যা ট্রেড আছে সেই ট্রেড সিলেক্ট করবে যাদের ফিটার ফিটার করবে এবং ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান করবে এবং যা কিছু তাদের যেটা যেটা আছে সেটা করবে ঠিক আছে এক্ষেত্রে নিজের নিজের ট্রেডকে সিলেক্ট করবে নেক্সট আছে আমাদের পরের পয়েন্ট সেশন সেশন তোমাদের এক বছরের যাদের ট্রেড আছে তারা এক বছরের যে সেশন আছে নিজের সেই সেশন লিখবে যাদের এক বছরের ট্রেড আছে যেমন উনিশ একুশ আছে উনিশ কুড়ি আছে এগুলো আমাদের হচ্ছে এক বছরের এবং যাদের দুই বছরের আছে সেগুলো তোমরা করবে যে আঠেরো কুড়ি করবে এবং কুড়ি বাইশ করবে ঠিক আছে এখানে কিন্তু সালটা ভালোভাবে নিজে দেখে নেবে এবং দেখে পর নিজেরা সেটা ভালোভাবে সিলেক্ট করবে যদি না জানো তাহলে কিন্তু স্যারের সাথে ডিসকাস করে নেবে এই সেশনটার ব্যাপারে এবং তারপর আছে নেক্সট পয়েন্ট আছে জেন্ডার জেন্ডার তোমাদের যা যা জেন্ডার আছে নিজের জেন্ডার সেটা কিন্তু সিলেক্ট করবে মেল ফিমেল যেটা যার আছে এবং তারপর নেক্সট আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে খুললে এখানে দেখো একটা ক্যালেন্ডারের মতো চলে আসছে এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে যে কোন সালে তোমার জন্ম হয়েছে এবং সেটা তুমি এখানে ধরো দু হাজার সাত সাল সেটা সাত সাল করলে এবং এখানে তোমাদেরকে যে ক্যালেন্ডার আছে মার্চের বা ফেব্রুয়ারির এটা সাইডে সিলেক্ট করে করে তোমরা করতে পারবে এবং করে সেখানে ডেট দিয়ে সেটা এখানে সেট করতে পারবে এইভাবে একটা সেট হয়ে যাবে নেক্সট আছে ইমেল আইডি ইমেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো তোমাদেরকে কিন্তু ঠিকঠাক দিতে হবে কারণ ইমেল আইডির মাধ্যমে তোমাদের যা কিছু ইনফরমেশন যা কিছু তথ্য সেগুলো কিন্তু তারা এনএসডিসি পাঠাবে তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস আছে ম্যারিটাল স্ট্যাটাসে যারা যাদের যেটা আছে সেটা সবাই করবে কারণ যারা সিঙ্গেল আছো আনম্যারিড তারা করবে এটা যারা ম্যারিড আছো তারা ম্যারিড করবে এবং যা যা আছে এটা তোমরা নিজেরা করে নেবে নেক্সট আছে ফাদার্স নেমে ক্যাপিটাল লেখাই আছে তোমরা সেটা ক্যাপিটালে করবে তারপরের পয়েন্ট আছে মাদার্স নেম ক্যাপিটালে করে থাকবে এবং গার্জেন নেমের ক্ষেত্রে যদি বাবা থাকেন তাহলে বাবার নাম থাকবে এবং যদি সেক্ষেত্রে বাবা না থাকেন বাবার অবর্তমানে মায়ের নাম কিন্তু তোমরা লিখতে পারো সেখানে কিন্তু সেটা উনি গার্জেন থাকবেন নেক্সট পয়েন্ট চলো রিলিজিয়ান আছে নেক্সট পয়েন্ট আছে আমাদের রিলিজিয়ান এই রিলিজিয়ান তোমাদের যা যা নিজের রিলিজিয়ান আছে এখানে সিলেক্ট করতে পারবে নিজের রিলিজিয়ানকে সেই রিলিজিয়ানকে তোমরা কিন্তু করতে পারবে নেক্সট তোমাদের আরও পয়েন্ট আছে যে পয়েন্ট হলো ক্যাটাগরি এখানে ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরিতে তোমরা ওবিসি করতে পারো জেনারেল করতে পারো এসসি এসটি যা যা পয়েন্ট তোমরা আছে সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারবে নিজের নিজের এবং ডিসেবিলিটি এখানে করা আছে ডিসেবিলিটিতে তোমরা যদি ইয়েস করো তাহলে কিন্তু ইয়েস হলে তোমাদের কী প্রকার ডিসেবিলিটি আছে সেটা দিতে হবে আর যদি কারো ডিসেবিলিটি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা নো করবে যাদের ডিসেবিলিটি আছে তারা কিন্তু ইয়েস করবে যদি ইয়েস করো তাহলে কিন্তু এই পয়েন্টে তোমাদেরকে করতে হবে যে পরের পয়েন্টে যে তোমাদের কী প্রকারের ডিসেবিলিটি তোমাদেরকে বর্তমানে আছে ঠিক আছে এই যে ডিসেবিলিটিগুলো এখানে দেওয়া আছে সেই ডিসেবিলিটিগুলো তোমাদেরকে কিন্তু সঠিকভাবে সিলেকশন করতে হবে
তারপরের প্রশ্ন, তারপরের যে পয়েন্ট আছে সেই পয়েন্ট হলো ডোমিসাইল স্টেট। ডোমিসাইল স্টেট আছে, ডোমিসাইল স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গলের, তোমরা তার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রাখবে। ডোমিসাইল ডিস্ট্রিক্ট আছে, ডোমিসাইল ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু এখানে এটা কিন্তু নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দেবে। এখানে তোমাদের যে ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি, সেই বাড়ির যে হোম ডিস্ট্রিক্ট সেই হোম ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু দেবে। যাদেরই যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই বাড়ির ডিস্ট্রিক্টটা কিন্তু তোমরা এখানে দেবে। তারপরে এখানে দেখো নেক্সট পয়েন্ট আছে আধার কার্ড আছে, আইডি টাইপ। আইডি টাইপে তোমাদের কিন্তু এখানে দেওয়াই আছে যে আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড তোমাদেরকে দিতে লাগবে। তার জন্য তোমরা আধার কার্ড সিলেক্ট করে রাখবে, এবং আধার কার্ড সিলেক্ট করার পরে এই যে পয়েন্টটা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে আধার নম্বর সেটা কিন্তু দিতে হবে, এবং যেগুলো রেড স্টার দেওয়া আছে এবং সেই রেড স্টারগুলো কিন্তু মাস্ট ফিল আপ করতে হবে। ঠিক আছে, রেড স্টারগুলো ফিল আপ না করলে কিন্তু সাবমিট হবে না ফর্মটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কান্ট্রি কোড আছে। কান্ট্রি কোড আমাদের সবাই জানি, যদি না জানো এখানে দেওয়া আছে দেখবে +91। তো সেই 91টা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, ওখান থেকে সিলেক্ট হয়ে যাবে। নেক্সট আছে মোবাইল নম্বর স্টুডেন্ট। এখানে দেখো পয়েন্টটা দেখো, মোবাইল নম্বর স্টুডেন্ট আছে, এখানে লেখার জায়গা আছে। তো এইখানে তোমরা কিন্তু নিজের মোবাইল নাম্বারটা এখানে লিখবে। তারপর আছে অল্টারনেটিভ ফোন নাম্বার স্টুডেন্ট। অল্টারনেটিভ ফোন নাম্বার বলতে তোমার যদি নিজের আরও দুটো নম্বর থাকে তাহলে সেই দুটো নম্বরের নম্বরটা লিখে নেবে, এবং যদি তোমার দুটো নম্বর যদি নাও থাকে তাহলে কিন্তু ভাইয়ের বা দাদার যে কোনো কারোর নাম্বার কিন্তু এখানে দিতে পারো। তারপরের যে পয়েন্ট আছে সেটা হলো গার্জেন ফোন নাম্বার, এগুলো কিন্তু মাস্ট দিতে হবে তোমাদেরকে। গার্জেন ফোন নাম্বার মায়ের অথবা বাবার ফোন নাম্বার তোমরা এখানে দেবে। তারপরের যে পয়েন্ট আছে আমাদের নেম অফ ইওর ওয়ান রিলেটিভ নেবার হুম ইউ নো। তোমার যদি কোনো রিলেটিভ থাকে বা তোমাদের প্রতিবেশী, মানে তোমাদের বাড়ির পাশে যদি কারোর থাকে, উনি থাকেন, তার ফোন নাম্বার কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তার এখানে নামটা লিখবে, যে পয়েন্ট যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু তোমার তার নামটা লিখতে হবে, যে রিলেটিভের নাম বা প্রতিবেশীর নাম লিখতে হবে। এই জায়গাতে দিতে হবে রিলেটিভের ফোন নাম্বার, সেটা কিন্তু কারেন্ট হতে হবে এবং সেটা যেন চালু থাকে, কারণ NHDC তোমাদেরকে ট্র্যাক করবে। যদি তোমাদের মাধ্যমে ট্র্যাকিং না হয় তাহলে কিন্তু সেই প্রতিবেশীর মাধ্যমে তোমাদেরকে ট্র্যাকিং করবে। তারপরের যে পয়েন্ট আছে তারপরের পয়েন্ট হলো ব্লাড গ্রুপ আছে। ব্লাড গ্রুপ তোমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, NHDC কাছে কিন্তু এই ডাটাটা চাই, এবং তোমাদেরকে ব্লাড গ্রুপ বানিয়ে নিতে হবে। যার যা ব্লাড গ্রুপ আছে সেই ব্লাড গ্রুপ কিন্তু লিখে নেবে, এখানে সিলেক্ট করে নেবে। তারপরের যে পয়েন্ট আছে সেটা হলো এডুকেশনাল লেভেল। এডুকেশনাল লেভেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এক্ষেত্রে ভালো করে তোমরা শুনবে যে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো বা HS পাস করেছো তাদের কিন্তু এখানে কোনো পয়েন্ট দেওয়া নেই। এখানে ITI আছে, মাস্টার্স আছে, আন্ডার গ্র্যাজুয়েট আছে, গ্র্যাজুয়েট আছে, এই পয়েন্টগুলো আছে, কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নেই। তো যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আছে তারা কিন্তু বেসিক লিটারেসিতে করবে, আবার ভালো করে শুনে নাও যে তারা কিন্তু বেসিক লিটারেসিতে ক্লিক করবে বা সিলেক্ট করবে, বেসিক লিটারেসিতে সিলেক্ট করবে। ঠিক আছে, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। নেক্সট দেখো তোমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া আছে। এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার। তো পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের যেখানে বাড়ি সেই জায়গার অ্যাড্রেস দেবে তোমাদের। যেমন লেখা যাবে এখানে ভিলেজ লিখবে, ভিলেজ প্লাস পোস্ট অফিস যদি একই হয় তাহলে ভিলেজ প্লাস পোস্ট অফিস, তোমাদের যে গ্রামের নাম বা যে শহরে থাকো সেই জায়গাটার এক্স্যাক্টলি যে নামটা সেই নামটা কিন্তু লিখবে, এবং তার সাথে নিচে তোমরা পুলিশ স্টেশনটাও লিখে দিতে পারো, কারণ পুলিশ স্টেশনের এখানে অপশন নেই। তো তোমরা সেখানে পুলিশ স্টেশনটাও মেনশন করে দিতে পারো। নেক্সট আছে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস স্টেট যেটা আছে, সেই পারমানেন্ট অ্যাড্রেসের যে স্টেট সেই স্টেট তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, সেটা তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর আছে পারমানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট। এটা দেখো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু এখানে সিলেক্ট করবে, পার্মানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটা। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেসের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে তোমাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড। আমাদের যে পিনকোড আছে নিজস্ব পিনকোড, সেই পিনকোড কিন্তু এখানে লিখবে। এই ওর অ্যান্সারের যে জায়গাটা রয়েছে সেই জায়গাতে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের পিনকোড, যে পোস্ট অফিসের পিনকোড হয় সেই পিনকোড তোমরা কিন্তু লিখবে। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সিটি।
ধরো তোমরা যে জায়গাতে বাড়ি সেই জায়গার কাছাকাছি যে সিটি থাকবে সেই সিটির নামটা কিন্তু লিখবে। কোনো ছোট জায়গাকে কিন্তু সিটি বলা হয় না, তাদের পাশাপাশি ধরো সেই ডিস্ট্রিক্টের একদম অনেক কোণে বাড়ি, তো সেই ডিস্ট্রিক্টের একটা যে বড় সিটি যেটাকে খুব যেখানেই সমস্ত কাজকর্ম হয় তো সেই সিটিটাকে কিন্তু তোমরা লিখবে এই জায়গায়। এরপর আছে যেটা, সেটা হলো যে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস তেহসিল, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস তেহসিল বলতে আমাদের মৌজাটা বোঝায়, আমাদের বাড়ির যে গ্রামের যে মৌজা থাকে সেই মৌজাটা লিখতে হবে। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তোমরা লিখতেও পারো না লিখতেও পারো, যদি মনে হয় লিখবে তাহলে, যদি না জানো তাহলে কিন্তু বাড়ির কারোর কাছ থেকে জেনে নিয়ে বা নেটে সার্চ করে নেবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু মৌজাটা পেয়ে যাবে এবং সেটা লিখে নেবে, কারণ যেহেতু ডাটা চাইছে তোমাদের দিয়ে দেওয়াটাই ভালো। নেক্সট আমাদের আছে পার্মানেন্ট অ্যাড্রেস কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস কনস্টিটিউয়েন্সি তো তোমাদের যে লোকসভা আছে সেই তুমি যে লোকসভার অন্তর্গত বসবাস করো সেই জন্য তোমার সেই লোকসভার নামটা কিন্তু এখানে লিখতে হবে, তো সেই তোমার নিজস্ব লোকসভার নামটা তোমরা কিন্তু এখানে লিখবে। যদি না জানো সেক্ষেত্রে কিন্তু নেটে সার্চ করে নেবে বা কাউকে জিজ্ঞাসা করে এটা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। এরপর হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু তোমার যদি কমিউনিকেশন যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমার যদি সেম হয় তাহলে কিন্তু সেটা সেম করবে। কমিউনিকেশন সেম বলতে তোমাদেরকে যেটা পার্মানেন্ট অ্যাড্রেসে তোমরা যেখানে বাস করো সেই অ্যাড্রেসের সাথে যদি সেম হয় তাহলে কিন্তু সেম ইয়েস লিখবে, না হলে কিন্তু নো লিখবে। কারণ অনেক ক্ষেত্রে থাকে অনেক কাজের সূত্রে তারা কিন্তু অন্য জায়গায় এসে বসবাস করছে এবং সেখান থেকে তারা পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু নো করবে। এবং যদি নো করো তাহলে কিন্তু এখানে আবার সেই ইয়েস করো বা নো করো এখানে কিন্তু আবার ফিল আপ করতে হবে। যদি তোমার কমিউনিকেশন অ্যাড্রেস অন্য হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো সেখানে প্রথমেই দেওয়া আছে কমিউনিকেশন অ্যাড্রেস স্টেট, কমিউনিকেশন অ্যাড্রেস স্টেটে তোমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট তোমাদের আছে কমিউনিকেশন অ্যাড্রেস ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট তোমাদেরকে কিন্তু লিখতে হবে যে তোমরা কোন জায়গায় আছো, তোমাদেরকে খুব সহজে কমিউনিকেট করতে পারবে NSDC, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপর আছে কমিউনিকেশন অ্যাড্রেস পিনকোড, কমিউনিকেশন অ্যাড্রেস পিনকোড যে অপশানটা আছে সেই যে জায়গাতে তুমি বর্তমানে বসবাস করছো সেই জায়গার পিনকোড তোমাকে লিখতে হবে। এরপর আছে কমিউনিকেশন অ্যাড্রেস সিটি, কমিউনিকেশন অ্যাড্রেসে যে সিটি সেই সিটি তোমাদেরকে লিখতে হবে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস তেহসিল, কমিউনিকেশন অ্যাড্রেসের তেহসিল তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এরপর আছে কমিউনিকেশন অ্যাড্রেস পার্মানেন্ট কনস্টিটিউয়েন্সি, এবার হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেসে তুমি যদি পার্মানেন্ট বসবাস করো তাহলে সেই জায়গার লোকসভাটার নাম কী আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। এর পরবর্তী যে পয়েন্ট আছে সেটা হলো ট্রেনিং স্ট্যাটাস, ট্রেনিং স্ট্যাটাসটা ভালো করে শুনবে যে ট্রেনিং স্ট্যাটাস যেটা দেওয়া আছে পয়েন্টটা সেই ট্রেনিং স্ট্যাটাসের ক্ষেত্রে তোমাদের কী হবে। যারা নতুন ভর্তি হয়েছে যারা অনগোয়িং ট্রেনিং চলছে তারা ফ্রেশার করবে, এবং যারা পাস আউট হয়ে গেছো যাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু পাস আউটটা লিখবে সেই জায়গায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেক্টর, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেক্টর তোমাদের যেটা আছে সেটা মানে তুমি যদি কোনো জায়গাতে কাজ করেছো সেটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ইফ অ্যাভেলেবেল, যদি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু এটা মেনশন করতে পারো। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই যে তোমাদেরকে বাধ্যতামূলক, কিন্তু তোমাদের লিখলে ভালো হয় যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে। এরপরে আমাদের আছে নম্বর অফ মান্থ অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইফ অ্যাভেলেবেল, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কত মাসের এক্সপিরিয়েন্স আছে, যদি 9 মাস 12 মাস 14 মাস যদি যত মাসেরই এক্সপিরিয়েন্স থাকুক সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে নম্বর অফ মান্থ বলেছে যে কত মাস, সেই মাসটা তোমরা মেনশন করবে। এরপর দিয়েছে এমপ্লয়েড ইনপুট ফিল্ড ইয়েস নো ম্যান্ডেটরি ইফ স্টার্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স, তোমরা যদি কোনো জায়গাতে কাজ করছো সেটা যদি তোমরা কোনো জায়গাতে মানে এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত হওনি সেটা যদি তোমরা করতে চাও সেটাও কিন্তু এখানে ইয়েস অর নো কিন্তু করতে পারো। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু এসব কিছুই দেওয়ার দরকার নেই। এরপর আছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এটা দেখো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ইনপুট ফিল্ড এমপ্লয়েড থ্রু পার্টনার এমপ্লয়েড থ্রু এমপ্লয়ার আপস্কিল্ড অপারে অপটেড ফর হায়ার স্টাডিজ সেলফ এমপ্লয়েড ম্যান্ডেটরি ইফ সিলেক্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স, এটা তোমাদেরকে বলতে চাইছে যে তোমরা মানে এখন তোমরা বর্তমানে কী করছো সেটা তোমাদেরকে বোঝাতে চাইছে। তো তোমরা যদি এমপ্লয়েড থ্রু এমপ্লয়ার কোনো কোম্পানিতে যদি তোমরা কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে হবে এমপ্লয়েড থ্রু এমপ্লয়ার, এবং আপস্কিল তোমরা যদি কোনো এই ট্রেনিংটা করতে করতে যদি কোনো হায়ার কোনো ট্রেনিং করে আছো, যদি সেক্ষেত্রে ফিটার হও তাহলে কিন্তু CNC মেশিনের যদি কোনো ট্রেনিং করে আছো, ওয়েল্ডার হও তাহলে টিগ মেশিন মিগ মেশিনের কোনো ট্রেনিং করে আছো, কোপারেট যদি হও সেক্ষেত্রে তোমাদের টেলি বা
অন্যান্য কম্পিউটারের কোনো কোর্স করা আছে কি না সেগুলো তোমরা এখানে মেনশন করতে পারো। তাহলে আপস্কিল তোমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে অপটেড ফর হায়ার স্টাডিজ, যদি কেউ হায়ার স্টাডি করছো তাহলে সেক্ষেত্রে হায়ার স্টাডির অপশানটা সিলেক্ট করতে হবে। সেলফ এমপ্লয়েড তোমরা যদি হও তাহলে সেলফ এমপ্লয়েড, যদি নিজের কোনো ব্যবসা শুরু করেছো, যদি কাজ করছো সেটা কিন্তু এখানে করতে হবে। এরপর আছে পার্টনার, আছে যদি তুমি পার্টনারশিপে কোনো ব্যবসা করছো বা কোনো কাজ করছো সেক্ষেত্রে কিন্তু পার্টনার এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো নেক্সট আমাদের আছে যেটা এমপ্লয়মেন্ট ডিটেলস, ইনপুট ফিল্ড ম্যান্ডেটরি ইফ সিলেক্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো তোমরা যে এমপ্লয়মেন্টটা তোমরা করছো সেটা তোমাদেরকে এখানে কিন্তু দিতে হবে। এখানেও কিন্তু স্টার মার্ক নেই, তোমরা কিন্তু যদি এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে করছো তাহলে সেটা এখানে দেবে। এরপর নেক্সট পয়েন্ট আছে হার্ড অ্যাবাউট আস, এখানে যে পয়েন্টটা আছে সেটা হলো হার্ড অ্যাবাউট আস, ঠিক আছে। তো সেটা বলতে চাইছে যে তোমরা NHDC সম্বন্ধে কোথায় তোমরা শুনেছো, তো তোমরা সবাই সেটাকে করবে আদার্স। এখানে ক্লিক করলেই পেয়ে যাবে যে আদার্স অপশানটা পেয়ে যাবে, তো সেই আদার্স অপশানটাকে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমরা পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এরপর তোমাদের যেটা আছে যে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে তোমরা ওকে করবে এবং ওকে করার পরে সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদেরকে লেখা থাকবে ডাটা সেভ। তো তখনই বুঝবে যে তোমাদের কিন্তু ডাটাটা সেভ হয়ে গেছে, তোমাদের কাজটা যে ফর্মটা ফিল আপ করছিলে সেটা ফিল আপ হয়ে গেছে। তো সবাই বুঝতে পেরেছো আশা করি, এবং যারা ভিডিও যারা এই চ্যানেল নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং বেল আইকন অবশ্যই প্রেস করবে, কারণ এরকম আপডেট ভিডিও তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি দেখে তোমরা কিন্তু ফর্মটি ভালো করে ফিল আপ করবে। তো ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।